আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজ তোমাদের সামনে হাজির হয়েছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে। ইতিহাস CC-1 অর্থাৎ প্রোগ্রাম কোর্সে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে মূল প্রশ্নের যাওয়ার আগে তোমাদের একটি বিষয় না বললেই নয়, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে তোমাদের প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো করবে, আমি তোমাদের গ্র্যাজুয়েশনের বাংলা ইতিহাস, এডুকেশান বিভিন্ন বিষয়ের বিভিন্ন শিক্ষকের সহযোগিতায় প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলে আপলোড করতে চলেছি। তাই তোমরা সকলে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো। এবার চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে, অর্থাৎ 2021 সালে তোমাদের ইতিহাসে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো দেখে নাও, কারণ এই প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে, সময় পাবে 2.5 ঘন্টা। দেখো গ্রুপ এ তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। একের এ স্টোন হ্যামার টেকনিক বলতে কী বোঝো, একের বি সোয়ান সংস্কৃতি এবং মাদ্রাজ সংস্কৃতি কাকে বলে, একের সি সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন। এর পরের পেজে যাব, একের ডি গ্রিড পদ্ধতি কি, একের ই 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝো, একের এফ নির্বাণ তত্ত্ব কি, একের জি নাগার্জুন কে ছিলেন, তার লেখা একটি বইয়ের নাম লেখো, একের এইচ অ্যাগ্রনময় ও অ্যাস্টিনময় কারা ছিলেন, তাদের কি কাজ ছিল, একের আই কোন রাজবংশকে অন্ধ্র ভৃত্য বলা হয় এবং কেন। এরপর একের যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এর গুরুত্ব কী ছিল। এরপরের প্রশ্ন একের কে পঞ্চ ভারত বলতে কী বোঝো, একের এল সমুদ্রগুপ্তর বৈদেশিক নীতির 3টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এর পরের পেজে যাব, একের এম পরম সৌগত উপাধি কে নিয়েছিলেন, তিনি কেন বিখ্যাত ছিলেন, একের এন কোন অঞ্চলকে সুবর্ণভূমি বলা হয় এবং কেন, একের ও নাগর শিল্পরীতি কি। এরপরে বি গ্রুপে তোমাদের 2 নম্বর কোশ্চেনে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 2-এর এ হরপ্পা সভ্যতার নাগরিক জীবনের পরিচয় দাও, 2-এর বি মগধের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, 2-এর সি বৌদ্ধ ধর্ম এবং অশোকের ধর্মের মধ্যে কি কোনো পার্থক্য ছিল, 1-এর ডি সাতবাহনদের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্যের প্রসার সম্পর্কে তুমি কি জানো। এরপরের প্রশ্ন, দুইয়ের ই কেন কিভাবে বাংলাদেশে পাল রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, 2-এর এফ চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে একটি টীকা লেখো। এরপরে 3 নম্বর কোশ্চেন গ্রুপ সি থেকে, 3 নম্বর কোশ্চেনে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10 করে। 3-এর এ
আঞ্চলিক বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখসহ ভারতের নব্যপ্রস্থ সংস্কৃতির বিবরণ দাও। তিনের বি, মৌর্য সাম্রাজ্য পতনের জন্য ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল। তিনের সি, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কি সঙ্গত, যুক্তিসহ ব্যাখ্যা করো। তিনের ডি, পল্লব শিল্প সাহিত্য, তিনের ডি, পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। তাহলে এই ছিল তোমাদের ইতিহাসের 2021 সালের ফার্স্ট পেপারের তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ 2023-এ তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে যাচ্ছ। অর্থাৎ যারা পাস কোর্সে পড়াশোনা করছো তাদের, যা এবং যাদের ইতিহাস আছে, তারা এই প্রশ্নটি অবশ্যই দেখবে এবং এই প্রশ্নগুলো নজরে রাখবে। তাহলে আমি আশা করব এর পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এর পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর সহ আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা জানিয়ে এই ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।